all of are you fine and your exam is going well. আজকে আমরা চমিন সুযোগে শব্দ শিখব। এটা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার যেটা অ্যানুয়াল সিলেবাসে আছে, ঠিক আছে? তো চন্দ্রবিন্দু হচ্ছে এরকম দেখতে হয়, জানো আশা করি সবাই। যখন চন্দ্রবিন্দু কোনো বর্ণের সাথে যুক্ত হয় তখন একটা নাকি নাকি উচ্চারণ হয়, তাই তো? যেমন ধরো মুড়িকে এক্সাম্পল যেটা দিয়েছে, কয়াকার যোগ চন্দ্রবিন্দু, তাহলে এটার উচ্চারণ হবে খা খা। এখন নাকের একটা সাহায্য লাগবে যদি আমি চন্দ্রবিন্দুর উচ্চারণ করতে চাই সঠিকভাবে, ঠিক আছে? নাকের থেকে একটা নাকের মানে সাহায্যের দরকার হবে এই চন্দ্রবিন্দুর উচ্চারণ যদি সঠিকভাবে করতে চাই। আচ্ছা, তো সবার আগে বলি যে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের সাহিত্য বর্ণ পরিচয় বইয়ের 47 নাম্বার মিন 47 নাম্বার পেজে আছে চন্দ্রবিন্দু যোগ। তবে এই পেজটা খোলো, খুলেছো? আচ্ছা দেখো, এখানে ফার্স্টে হেডিং দেখতে পাচ্ছ চন্দ্রবিন্দু যোগ, এটা হচ্ছে চন্দ্রবিন্দু সাইন, এই যে এরকম হয় দেখতে, ঠিক আছে? তো যেটা আমি দেখালাম যে কয়াকারের সাথে যখন আমি চন্দ্রবিন্দু যুক্ত করছি তখন উচ্চারণ তখন হচ্ছে খা, সেরকম ধরো চ যোগ চয়াকার যোগ চন্দ্রবিন্দু কেমন হবে? চা, ঠিক আছে? ময়াকার যোগ চন্দ্রবিন্দু মা, মানে নাকি নাকি একটা উচ্চারণ তৈরি হবে যখন চন্দ্রবিন্দু যোগ হয়, ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে চন্দ্রবিন্দু যোগে আমরা কিছু শব্দ শিখব, ঠিক আছে? চন্দ্রবিন্দু যোগে আমরা আজকে কিছু কিছু শব্দ শিখব। কিছু কিছু শব্দ অলরেডি তোমরা জানো, একদম ইজি, এখানে কোনো যুক্তাক্ষর নেই, একদম ইজি শব্দ এগুলো। তো আজকে আমরা চন্দ্রবিন্দু যোগে কিছু শব্দ শিখব। তো প্রথমেই দেখো আছে যেটা তো আমরা সবাই জানি, এই দুটো যেটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে চাঁদ যেটা আমরা রাতের আকাশে দেখতে পাই, তাই তো? চাঁদ বানাতে কিন্তু চন্দ্রবিন্দু আছে, ছয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, চাঁদ আমরা কিন্তু চাঁদ বলি না, চাঁদ খেয়াল করো একটু, চাঁদ চাঁদ, তাই তো? তো নয়ের সরি নাকের একটা প্রয়োজনীয়তা মানে নাকের প্রয়োজন হয় যদি আমরা চন্দ্রবিন্দু সঠিকভাবে উচ্চারণ করতে চাই, ঠিক আছে? তো চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। তারপরে হচ্ছে দাঁত, যেটা দিয়ে আমরা খাই, দাঁত দয় চন্দ্রবিন্দু আকার ত দাঁত, এখানেও কিন্তু চন্দ্রবিন্দু আছে, তাহলে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, দয় ত দয় চন্দ্রবিন্দু আকার ত দাঁত, গেল দুটো শব্দ। আচ্ছা, এরপরে দেখো নীল রঙের একটা বক্স আছে যেখানে টোটাল 8টা ওয়ার্ড আছে, 8টা শব্দ আছে, তো সবকটা শব্দ পড়তে হবে না, যে যে শব্দগুলো আমি বোর্ডে লিখছি তোমরা পেন্সিল দিয়ে বইতে মার্ক করে নাও, সেইগুলোই মুখস্থ করবে, ঠিক আছে? সেগুলো বানানি করবে। আচ্ছা, তো চাঁদ আর দাম এই দুটো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে বাঁশ, বাঁশ বাঁশ হচ্ছে এক ধরনের গাছ বা যেটা দিয়ে প্যান্ডেল বানায়, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাঁশের বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করে না, বা দুর্গা পুজোর সময় বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করে সেই বাঁশ। তো বয় চন্দ্রবিন্দু আকার 13 বয় বাঁশ। তারপরে হচ্ছে ফান, ফান পশু পাখিকে শিকার করার জন্য ইউজ করা হয়, ফান ও পশু পাখি শিকার করার জন্য, ঠিক আছে? ফান কয় চন্দ্রবিন্দু আকার দ ফান। তারপরে শব্দটি কি হবে উচ্চারণ বলো, কয় চন্দ্রবিন্দু আকার চ, কি হবে এটার উচ্চারণ? কয় চন্দ্রবিন্দু আকার চ বলো দেখি, ভেরি গুড, পাঁচ, পাঁচ এটা একটা নাম্বার সংখ্যা, তাই তো? পাঁচ কয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। এরপরে শব্দ হচ্ছে হাঁস, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্বর, হাঁস হাঁস তো তোমরা সবাই চেনো, তো হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্বর হাঁস। তারপরে শব্দ হচ্ছে কাঁচা, কাঁচা হয় চন্দ্রবিন্দু আকার চয়াকার কাঁচা। তারপরে
এক ধরনের ফুল ঠিক আছে চাঁপা তাহলে এই বক্স থেকে আমরা এই কটা শব্দই পড়ব ব্লু বক্স থেকে ঠিক কি আরেকবার বলে দিই বয় চন্দ্রবিন্দু আকার 13 বস বাঁশ ফয় চন্দ্রবিন্দু আকার 10 হাত ফয় চন্দ্রবিন্দু আকার 5 ফয় চন্দ্রবিন্দু আকার দন্তে শ হাঁস ফয় চন্দ্রবিন্দু আকার হাঁ ছয় আকারে চা হাঁ চা ছয় চন্দ্রবিন্দু আকার চা ফয় আকারে পা চা পা ঠিক আছে তাহলে এই কটা হচ্ছে ব্লু বক্স থেকে পড়ব এরপরে যে গ্রিন কালারের যে বক্সটা আছে এখান থেকে মাত্র দুটো শব্দ পড়ব প্রথম শব্দটা হচ্ছে কাঁঠাল সবাই তো জানো কাঁঠাল কি কাঁঠাল হচ্ছে এক ধরনের ফল তাই তো ইংলিশে যেটাকে বলে জ্যাকফ্রুট তো কাঁঠাল ফয় চন্দ্রবিন্দু আকার কা ফয় আকারে ছা ল কাঁঠাল বোঝা গেল কাঁঠাল মানে কি ক চন্দ্রবিন্দু আকার কা ফয় আকারে ছা ল কাঁঠাল আর একটা শব্দ হচ্ছে পাকাল পাকাল ফয় চন্দ্রবিন্দু আকার পা ফয় আকারে কা ল পাকাল ঠিক আছে ফয় চন্দ্রবিন্দু আকার পা ফয় আকারে কা ল পাকাল ঠিক আছে তাহলে এই গ্রিন বক্সটা থেকে আমরা এই দুটো শব্দই পড়ব ঠিক আছে তো যে যে শব্দগুলো আমি বোর্ডে লিখে দিলাম এই শব্দগুলোই এই চ্যাপ্টার থেকে পড়তে হবে ঠিক আছে চন্দ্রবিন্দু যোগে চন্দ্রবিন্দু যোগ যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে আমরা এই কটা শব্দ মুখস্থ করব তোমরা পেন্সিল দিয়ে বোর্ডে মার্ক করে নাও ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এখানে ভিডিও শেষ করছি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করো তবে আমি একটা জিনিসই সাজেস্ট করব যেহেতু তোমরা এখন অলরেডি একটা এক্সাম দিচ্ছ এই বানানগুলো এখন মুখস্থ করার দরকার নেই আমি আপাতত এখান থেকে কোনো হোমওয়ার্ক দেব না আফটার ইওর এক্সাম উইল বি অল ওভার উইথ ইওর এক্সাম উইল বি ওভার আই উইল গিভ সাম এক্সডব্লিউ ফ্রম দিস চ্যাপ্টার যখন তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি পড়ার টাইম দেব তখন তোমরা এই শব্দগুলো মুখস্থ করো তো তারপরে আমি কিছু হোমওয়ার্ক দেব তো আপাতত জাস্ট তোমরা চ্যাপ্টারটা এমনি দেখতে পারো ভিডিওটা দেখো মানে ভিডিওটা বুঝো চ্যাপ্টারটা বুঝো বাকি তো মুখস্থ করো তো সেটা আমি অ্যাডভাইস করব তোমরা এক্সামের পরে এই ওয়ার্ডগুলো মানে এই শব্দগুলো বানা এক্সামের পরে মুখস্থ করো ঠিক আছে ওকে স্টুডেন্টস বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও ঠিক আছে বেস্ট অফ